নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। আপনিও হোয়াটসঅ্যাপ রিপোর্টার, আপনার এলাকার গুরুত্বপূর্ণ ঘটনার তথ্য সহ ভিডিও ছবি পাঠান এই নাম্বারে 9332213567। সারা দেশে চলছে জাতীয় লোক আদালতের কাজ। সারা দেশের মতো কাটোয়া মহকুমা আদালতেও বসে জাতীয় লোক আদালত। মহকুমা আইনি পরিষেবা কমিটি কাটোয়ার উদ্যোগে বসা লোক আদালতে দীর্ঘদিন ধরে কাটোয়া মহকুমা আদালতে জমে থাকা 558টি মামলার মধ্যে 150টি মামলার নিষ্পত্তি ঘটে। মামলার নিষ্পত্তির পাশাপাশি 1,34,64,040 টাকা সেটেলমেন্ট হয়, যার মধ্যে 6,460 টাকা তাৎক্ষণিক আদায় হয়। শনিবার কাটোয়া মহকুমা আদালতের ফার্স্ট এডিজে ও ফার্স্ট মনসেপে জাতীয় লোক আদালতের কাজ হয়। জাতীয় লোক আদালত সম্পর্কে লোক আদালতের কর্মী নির্ঝর গাঙ্গুলি জানান, কাটোয়া মহকুমায় আজকে 11 ডিসেম্বর 2021 ন্যাশনাল লোক আদালত হচ্ছে, গোটা দেশ জুড়েই হচ্ছে। এখানে আমাদের অনেকগুলো কেস আছে, যেমন ব্যাংকের কেস, এছাড়া কোর্ট পেন্ডিং কিছু কেস আছে, এমএসি কেস মোটর অ্যাক্সিডেন্টের এবং টাইটেল সুটেরও কেস আছে। এর মধ্যে ব্যাংকের ধরুন আজকে 469 কেসেস হচ্ছে, এমএসি 27টা, টাইটেল স্যুট 2 এবং আরও কিছু কেস চলছে সঙ্গে। এখনও পর্যন্ত 2 বেঞ্চ হয়েছে এবং এখনও কেস চলছে, রেজাল্ট এখনই পাওয়া যায়নি, সময় লাগবে। ভালো রকমের রেসপন্স আমরা পাচ্ছি, অনেক লোক আসছেন, তারা তাদের কেস মিটিয়ে নিচ্ছেন। হ্যাঁ, অনেক ব্যাংকের লোনের কেস আছে যারা দিতে পারেনি আগে, এখন করোনা কারণে অনেকে দিতে পারেনি, পেন্ডিং হয়ে তাদের ইএমআই, তারাও এখন কেস মিটিয়ে নিচ্ছেন এখানে লোক আদালতের মাধ্যমে। খুবই সুবিধা হয়েছে তাদের ক্ষেত্রে। তাছাড়া ব্যাংক অনেক রিকভারি করতে পারছে, যেগুলো তাদের এনপিএ হয়ে যাচ্ছিলো, এখানে এসে লোক আদালতের মাধ্যমে তারা সেটা সেটেল করে নিতে পারছে অ্যামিকেবলি। কেস চলছে এখনও, হতে সময় লাগবে, এটুকু। কি নাম আপনার? নির্ঝর গাঙ্গুলি। জাতীয় লোক আদালতে বহু মামলার নিষ্পত্তি, সেই সঙ্গে অর্থ আদায়ের ফলে উপকৃত হন বহু মানুষ। আইনজীবী সৌমেন সরকার কি বলছেন শুনে নেব। আজকে হচ্ছে ন্যাশনাল লোক আদালত হচ্ছে, আর আমাদের কাটোয়াতেও মানে যেমন ভারতবর্ষ জুড়ে চলছে সেরকম কাটোয়াতেও আজকে তার ব্যবস্থাপনা হয়েছে। এবং আমাদের মামান্য অতিরিক্ত দায়রা জজ ওনার এজলাসে হচ্ছে, আর একটা রয়েছে ফার্স্ট মুন্সিপ কোর্টেও হচ্ছে, এবং 2 বেঞ্চ হয়েছে। তো এইখানে আমাদের মামলা হচ্ছে মোটর দুর্ঘটনার কেসে, যেমন মোটামুটি 1 কোটি টাকা প্রায় ছাড়িয়ে গেছে, আর ব্যাংকের কিছু প্রি লিটিগেশন রয়েছে সেখানে প্রায় 50-60 লাখ টাকা মতন। তো টোটাল আমাদের মামলা আদায় হয়েছে এবং টোটাল মামলা আছে প্রায় 5.5 বছর। তো মানুষের আইনি পরিষেবা দিতে, আইনি পরিষেবা দিতেই কিন্তু এই ব্যবস্থাপনা করা হয়েছে। কি নাম আপনার? সৌমেন সরকার, আইনজীবী এবং কাটোয়া বার অ্যাসোসিয়েশনের আমি সম্পাদক। শনিবার কাটোয়া মহকুমা আদালতে বসা জাতীয় লোক আদালতে বিচারপতির আসনে ছিলেন ফার্স্ট এডিজে সুকুমার সূত্রধর, ফার্স্ট মুন্সেপ পামেলা গুপ্ত, আইনজীবীদের পক্ষ থেকে কুমার গৌরব চট্টরাজ, অর্পণ চক্রবর্তী, সমাজকর্মীদের পক্ষ থেকে ডাক্তার সত্যব্রত বোট, ডক্টর নির্মলেন্দু সরকার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। পূর্ব বর্ধমান জেলার সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। ডিজিটাল রেফ্রিজারেটর সার্ভিস কাটোয়া কালনার সব জায়গায়, বাড়ি গিয়ে এসি, ফ্রিজ, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন সার্ভিস, রিপেয়ার ও এসি ইনস্টলেশন আনইনস্টলেশন করা হয়। যোগাযোগ করুন 9547265003, বেলেরহাট, পূর্ব বর্ধমান।